হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এলাম। কারণ যেরকম কথা দিয়েছিলাম, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডিস্টেন্স সার্টিফিকেশন 2022-2023 আমি আপনাদের বলেওছিলাম যে নিশ্চয়ই আপডেটটা শেয়ার করব। চলুন চলে এসছি একদম এক্সক্লুসিভ আপডেটটা নিয়ে। আজকের থেকে শুরু হচ্ছে আরবিউর অ্যাডমিশান। আরবিউর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অলরেডি 6টা কোর্সে ডিস্টেন্সের অ্যাডমিশান 16ই অক্টোবর অবধি কিন্তু চলেছিল, এবং আমি আপনাদের এটাও বলেছিলাম যে এই অ্যাডমিশানগুলো আবার চালু হবে। আজকের থেকে অ্যাডমিশানগুলো চালু হয়ে গেছে, 15ই নভেম্বর অবধি চলবে। টোটাল অফিসিয়াল নোটিফিকেশানটা শেয়ার করে দিচ্ছি। শুধু 6টা কোর্সেরই না, তার সাথে যে নতুন 5টা কোর্সে অ্যাপ্রুভাল পেয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, তাদেরও আজকের থেকে শুরু হচ্ছে অ্যাডমিশান। তো চলুন দেখে নিচ্ছি টোটাল আমি 57টা স্টাডি সেন্টার কোথায় কী কী কোর্স পেয়েছে সেটা বলে দিচ্ছি। রিফান্ড কী ব্যাপার, রিফান্ড পাবেন কি পাবেন না, যারা ভর্তি হওয়ার পর মেবি বাতিল করার প্ল্যানিং করছেন বা করে আপনারা রেগুলারও চান্স পাওয়ার জন্য চেষ্টা করছেন, যদি রেগুলার না হয় তাহলে ডিস্টেন্সের টাকাটা কীভাবে ফেরত পাবো, অন্যদিকে আজকের এর যোগ্যতা কী চাইছে, কত টাকা খরচা পড়ছে সমস্তটাই বলে দিচ্ছি একটা ভিডিওতে। এবং হ্যাঁ, আরেকটা কোশ্চেন যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ বাংলায় না ইংরাজিতে কিসে পরীক্ষা দিতে হবে, চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। বিশ্ববিদ্যালয় ডিস্টেন্সে ভর্তি 2022-2023 অফিসিয়াল আপডেট। টোটাল 11টা কোর্সই শেয়ার করে দিচ্ছি, কারণ আমি আপনাদের আগেই জানিয়েছিলাম যে 6টা কোর্সের ভর্তি 16 তারিখ অবধি হয়েছে অক্টোবরে। এই 6টা কোর্সও কিন্তু আবার ভর্তি শুরু হতে চলেছে, এবং তার সাথে 6টার সাথে আরও 5টা কোর্স নতুন অ্যাড আপ হয়ে গেছে। টোটাল 11টা কোর্সের বর্তমানে ভর্তি চলছে। আজকের 21 তারিখ থেকে ভর্তি শুরু হচ্ছে, এবং 15ই নভেম্বর 2022, যেটা আমি অলরেডি আপনাদের আগেই শেয়ার করেছিলাম যে 15 তারিখ অবধি চলবে ভর্তি। তো 15 নভেম্বর 2022-এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাডমিশানটা করে নিতে হচ্ছে। কতগুলো আমি টোটাল নোটিফিকেশান একদম অফিসিয়ালটা বলে দিচ্ছি, তার কতগুলো জিনিস একটু ক্লিয়ার করে দিই। আরবিউতে যেটা হয়ে থাকে, আরবিউতে কিন্তু আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাডমিশান, অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ যখন করছেন সেই সময় আপনাকে কিন্তু টোটাল লাস্ট প্রসিডিওরে গিয়ে টাকাটাকে পেমেন্ট করে দিতে হবে। টাকাটাকে পেমেন্ট করে দেওয়া মানেই আপনার কিন্তু অ্যাডমিশানটা হয়ে গেল। এইবার এর পরবর্তী, যদিও কনফার্ম হলো না অ্যাডমিশান, কারণ তার পরবর্তী আপনাকে কিন্তু একটা স্টিপুলেটেড টাইম দিয়ে দেবে আরবিউ, তার মধ্যে এসে আপনাকে আপনার টোটাল ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে কিন্তু ভেরিফিকেশানটা করতে হচ্ছে। বোঝা গেল, অর্থাৎ যে যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছেন সেই ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্সগুলো কিন্তু আপনাকে নিয়ে গিয়ে আরবিউর অফিসে গিয়ে আপনাকে কিন্তু ভেরিফিকেশানটা করে নিতে হবে, এবং সেটা মেবি স্টাডি সেন্টার হতে পারে, মেন সেন্টার হতে পারে, তবে সাধারণত মেন সেন্টারেই ভেরিফিকেশান হয়ে থাকে। আচ্ছা, আর একটা কথা বলে দিই আমি, আরবিউতে যখন আপনারা ভর্তি নিচ্ছেন, অনেকেই আছে যারা ভর্তিটা ক্যান্সেল করে মেবি রেগুলার চান্স পেয়ে গেছে, রেগুলারে সুইচ করতে পারেন। তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলেন, এই ভেরিফিকেশান না হওয়া অবধি কিন্তু আপনার কাছে সুযোগ থাকবে অ্যাডমিশান ক্যান্সেল করার এবং টাকাটা রিফান্ড চাওয়ার। একবার ভেরিফিকেশান হয়ে গেলে টাকা কিন্তু রিফান্ড হবে না, যেটা ইউনিভার্সিটি বলে দিয়েছে। তো চলুন পরপর দেখে নিই। প্রথমত আরবিউ কী কী কোর্স করাচ্ছে বর্তমানে, 11টা বাংলা, সংস্কৃত, অন্যদিকে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সোশ্যাল ওয়ার্ক মানে MSW, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশান এবং ইংলিশ, এবং তার সাথে করাচ্ছে ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীত। প্রত্যেকটাই CBCS মানে 6 মাসে করে পরীক্ষা হবে, অর্থাৎ 6 মাস অন্তর একটা করে সেমিস্টারে পরীক্ষা হচ্ছে। টোটাল 4টে সেমিস্টারে পড়াশোনা করতে হবে। বাংলার ক্ষেত্রে এবং সংস্কৃত, ইংলিশ এবং হিস্ট্রি এবং পল সায়েন্সের ক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে অনার্স জেনারেল অথবা পাস গ্র্যাজুয়েট হতে হবে, এবং যারা আজকে অনার্স গ্র্যাজুয়েট বাংলাতে তারা আবেদন করতে পারছে, যারা অনার্স অন্যান্য সাবজেক্টে রয়েছে কিন্তু বাংলাতে তাদের ধরুন পাসে ছিল তারা আবেদন করতে পারবে, এছাড়া যারা পাস গ্র্যাজুয়েট তারাও আবেদন করতে পারবে যদি তাদের বাংলা নিয়ে তারা মিনিমাম 300 নম্বরে পড়াশোনা করে থাকে। বোঝা গেল, অন্যদিকে এনভায়রনমেন্টাল স্টাডিজ, অন্যদিকে MSW এবং রবীন্দ্রসঙ্গীত এবং ভোকাল মিউজিক, এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার যেটা হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আপনি আবেদন করতে পারছেন, এক্ষেত্রে কোনো সাবজেক্টিভ আলাদা করে বলে দেওয়া থাকে না। তারপরে চলে এসছে MA in Education এর ক্ষেত্রে আপনি B.ed হলে বা স্পেশাল B.ed হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন, এবং মেবি গ্র্যাজুয়েশনটা আপনার অনার্স ছিল বা পাস ছিল এবং তার সাথে আপনার B.ed রয়েছে, আপনি আবেদন করতে পারছেন। প্লাস আপনারা যারা আজকে অনার্স বা জেনারেল বা পাশে আজকে গ্র্যাজুয়েশন করেছেন এডুকেশান নিয়ে, তারাও কিন্তু MA in Education অ্যাপ্লাই করতে পারছে, এবং সেম পাশে পড়াশোনা করতে থাকলে 300 নম্বর মিনিমাম পড়তে হবে। MA in Geography এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অনার্সদের চায়, এবং NSU-তেও কিন্তু শুধুমাত্র অনার্সই নেয়, এবং এখানে বলে দিয়েছে আপনার অনার্স গ্র্যাজুয়েট হতে হবে জিওগ্রাফিতে, তাহলেই আপনি আবেদন করতে পারছেন, এখানে আলাদা করে কোনো নম্বরে ক্রাইটেরিয়া নেই। তার পরবর্তী এখানে অ্যাডমিশন এলিজিবিলিটি, যেটা
বলে দিয়েছে দেখুন, বা এমএ বাংলা সংস্কৃতের ক্ষেত্রে বলে দিয়েছে, যেটা আমি বললাম অলরেডি সাবজেক্ট ওয়াইজ। এবং ফি স্ট্রাকচারটা চলুন আমরা এবার একটু দেখে নিচ্ছি, একটু স্ক্রল করে চলে গেলাম সাবজেক্ট ওয়াইজ দেখি। বাংলা, সংস্কৃত, ইংলিশ, পল সায়েন্স, হিস্ট্রি, এই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আপনার খরচা অ্যাডমিশনের সময় লাগবে 2,200 টাকা লাগবে আরবিউ ক্যান্ডিডেটদের জন্য। আর যারা রবীন্দ্র ভারতী ছাড়া অন্যান্য ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে ভর্তি হচ্ছেন তাদের লাগবে 2,500 টাকা এখন ভর্তির সময়। বোঝা গেল? আচ্ছা, এবং এটা বলে দিই আমি, যারা ধরুন আজকে বাংলাদেশে ক্যান্ডিডেট তারাও কিন্তু এখান থেকে আবেদন করতে পারছে। তার পরবর্তী চলে এসে ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীত, এই ক্ষেত্রে আপনার 5,200 টাকা আরবিউ স্টুডেন্টসদের জন্য, অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য 5,500 টাকা পড়বে। তারপরে চলে এসে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই ক্ষেত্রে 4,200 টাকা হচ্ছে আরবিউ স্টুডেন্টসদের জন্য, 4,500 আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য লাগছে। এটা কিন্তু সেমিস্টার ওয়াইজ পরপর পেমেন্ট করতে হবে প্রত্যেকটা সেমিস্টারে, এবং এটা আপনাদের বর্তমানে এখন পেমেন্ট করতে হবে। এমএসডব্লিউ ক্ষেত্রে 9,200 টাকা আরবিউ স্টুডেন্টদের জন্য এবং 9,500 আদার্স স্টুডেন্টস ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। এমএ ইন জিওগ্রাফি, এই ক্ষেত্রে যারা বিএসসি করেছে তারাও এমএ জিওগ্রাফি করতে পারে, যারা বিএ জিওগ্রাফি করছে তারাও অ্যাপ্লাই করতে পারে। এবং এক্ষেত্রে আপনাকে আরবিউ স্টুডেন্টস হলে 9,200 টাকা আর অন্যান্য ইউনিভার্সিটি রেজিস্টার্ড স্টুডেন্টস হলে আপনার 9,500 টাকা কিন্তু খরচা পড়ছে। এডুকেশনের ক্ষেত্রে আপনার 2,700 টাকা আরবিউ স্টুডেন্টসদের জন্য, আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য পড়ছে 3,000 টাকা। এছাড়া কিছু লাগে যেমন পাস সার্টিফিকেট 300 টাকা, এগুলো সমস্ত লাস্ট সেমিস্টারে গিয়ে আপনাদের পেমেন্ট করতে হচ্ছে। এবং এটা সিবিসিএসের যে ফরম্যাট সে অনুযায়ী এখানে টোটাল হবে। আচ্ছা, আমি যেটা আপনাদের বলছিলাম রিফান্ড, দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে কোনো স্টুডেন্টস যদি অ্যাডমিশান তার যদি কমপ্লিটেশন হয়ে যায় টোটাল অ্যাডমিশান প্রসিডিও, তারপর কিন্তু রিফান্ডে অ্যাপ্লাই করলে সে টাকা পাবে না। মোড অফ লার্নিং একটা কোশ্চেন আসতে পারে, সাধারণত আরবিউ যে আপনার যে আপনি স্টাডি মেটেরিয়ালগুলো পাবেন সেগুলো বাংলাতেও পাবেন এবং ইংলিশেও থাকে, এবং অনলাইনে সেগুলো সমস্ত অ্যাভেলেবেল থাকে, অনলাইন থেকে আপনাকে ডাউনলোড করে করে পড়তে হবে। এবং এটা বলে দিয়ে আপনারা পরীক্ষা কিন্তু বাংলাও দিতে পারবেন, ইংলিশও দিতে পারবেন, কিন্তু কিছু সাবজেক্ট লাইক ইংলিশে আপনি তো ইংলিশে আপনাকে পরীক্ষাটা কিন্তু দিতে হবে। আচ্ছা, আমরা এবার একটু টোটাল চলুন দেখে নিচ্ছি স্টাডি সেন্টারগুলো। প্রথমে চলে এসেছে রবীন্দ্রনাথী মেন ক্যাম্পাস, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, কারণ মিউজিক থেকে শুরু করে সমস্ত কিছু এই কিন্তু আরবিউর মেন ক্যাম্পাসে হয়ে থাকে। তারপরে চলে এসছে, এবং আরবিউর মেন ক্যাম্পাসটা কোথায় সেটা হচ্ছে সল্টলেক, অর্থাৎ করুণাময়ী, মানে বিকাশ ভবন, বিকাশ ভবন থেকে জাস্ট সামনেই আপনার একদম আরবিউর হচ্ছে তাদের মেন ক্যাম্পাস রয়েছে সল্টলেকে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই স্টাডি সেন্টারগুলো। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় উত্তর দিনাজপুর, এখানে পড়ানো হচ্ছে বাংলা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সংস্কৃত, এডুকেশান, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। অন্যদিকে পড়ানো হচ্ছে আপনার ধ্রুবচাঁদ হালদার কলেজ দক্ষিণ বারাসত, এখানেও কিন্তু আপনি এই সব করা সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। তাম্রলিপ্ত মহাবিদ্যালয় পূর্ব মেদিনীপুরেও আপনি এই সব করা সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। তারপরে চলে সুকান্ত মহাবিদ্যালয় জলপাইগুড়ি, এক্ষেত্রে আপনি বাংলা, ইভিএস, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স পেয়ে যাচ্ছেন। বিদ্যানগর কলেজ, এক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন বাংলা, ইভিএস এবং এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স পেয়ে যাচ্ছেন। অন্যদিকে আপনি সুন্দরবন হাজি দশরথ কলেজে পেয়ে যাচ্ছেন বাংলা, এডুকেশন এবং হিস্ট্রিতে আপনি এমএ করতে পাচ্ছেন। বট্টর কলেজ, বট্টর কলেজ মেদিনীপুর, এক্ষেত্রে পেয়ে যাচ্ছেন আপনি প্রত্যেকটা সাবজেক্ট লাইক বাংলা, ইভিএস, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স। মানে বুঝতেই পাচ্ছেন আপনাদের জিওগ্রাফি মেন ক্যাম্পাসে হবে, রবীন্দ্রসঙ্গীতে মিউজিকে যে এমএ সেটা মেন ক্যাম্পাসে হবে, ভোকাল মিউজিকে যেটা সেটা কিন্তু মেন ক্যাম্পাসে হবে, এবং এমএসডব্লিউ এবং ইভিএস, ইভিএসও যদি আপনি অনেক জায়গায় পেয়ে যাচ্ছেন, বাট এমএসডব্লিউটাও কিন্তু সাধারণত মেন ক্যাম্পাসই হয়। তারপরে চলে এসছে আপনার বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ, এখানেও আপনি প্রত্যেকটা সাবজেক্ট পাচ্ছেন লাইক বেঙ্গলি, সংস্কৃত, ইভিএস, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স। তারপরে চলে এসছে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় দক্ষিণ দিনাজপুর, এক্ষেত্রে পাচ্ছেন আপনি বেঙ্গলি, ইভিএস এবং সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি। তারপরে চলে এসে মেঘনাথ সাহা কলেজ, মেঘনাথ সাহা কলেজে আপনি কী পাচ্ছেন বাংলা, ইভিএস, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। তারপরে চলেছে শীতলকুচি কলেজ, এক্ষেত্রে কী পাচ্ছেন আপনি বাংলা, ইভিএস, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। বারাসাত কলেজেও আপনি পেয়ে যাচ্ছেন বাংলা, ইভিএস, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ মুর্শিদাবাদে পেয়ে যাচ্ছেন বাংলা এবং ইংলিশ। শ্রীপদ সিং কলেজ এটা হচ্ছে মুর্শিদাবাদ, এখানে পেয়ে যাচ্ছেন বাংলা, ইভিএস, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। শামসি কলেজ, এক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন বাংলা, ইভিএস, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। অন্যদিকে আপনি পাথর প্রতিমা মহাবিদ্যালয়ে পেয়ে যাচ্ছেন বাংলা, ইভিএস, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ এবং হিস্ট্রি। আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সে পেয়ে যাচ্ছেন বাংলা, ইভিএস, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। গঙ্গারামপুর কলেজে পেয়ে যাচ্ছেন বাংলা,
ইভিএস, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, অন্যদিকে আপনি বিজয়গড় জ্যোতিষ্ঠয় কলেজ যাদবপুর বিজয়গড়, এখানে আপনি পেয়ে যাচ্ছেন বাংলা ইভিএস, এডুকেশন, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। রায়দিঘি কলেজ অর্থাৎ রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনা পেয়ে যাচ্ছেন বাংলা, এডুকেশন এবং তার সাথে সাবজেক্ট পেয়ে যাচ্ছেন আপনি ইংলিশ। কৃষ্ণনাথ কলেজ সেটা হচ্ছে মুর্শিদাবাদ, এখানেও আপনি কিন্তু বাংলা ইভিএস, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাচ্ছেন। চাপড়া বনগাছালি মহাবিদ্যালয় নদিয়াতে, এখানে আপনি পেয়ে যাচ্ছেন বাংলা ইভিএস, সংস্কৃত, ইংলিশ এবং পলিটিক্যাল সায়েন্স। অন্যদিকে আপনি অভেদানন্দ মহাবিদ্যালয় বীরভূম, সেখানে পেয়ে যাচ্ছেন বাংলা, ইংলিশ এবং বাংলা, সংস্কৃত এবং তার সাথে হিস্ট্রি। মাথাভাঙা কলেজ, এক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন বাংলা ইভিএস, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স। অন্যদিকে দেশবন্ধু কলেজ অফ গার্লসে পেয়ে যাচ্ছেন বাংলা ইভিএস, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। তো বুঝতেই পারছেন আরও রয়েছে, আমি সমস্তটা শেয়ার করছি, আশা করি আপনারা ভিডিওটা দেখছেন। আচ্ছা, বিধানচন্দ্র কলেজ, এটা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে হুগলি বিধানচন্দ্র কলেজ, এক্ষেত্রে আপনি পাচ্ছেন বাংলা, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স। বেহালা কলেজ, এখানে পেয়ে যাচ্ছেন আপনি বাংলা ইভিএস, সংস্কৃত, ইংলিশ, পল সায়েন্স এবং হিস্ট্রি। দীনবন্ধু মহাবিদ্যালয়, এক্ষেত্রে আপনি পাচ্ছেন বাংলা, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। শ্রীরামপুর কলেজ এবং তার সাথে বিবেকানন্দ কলেজ দুটোতেই পেয়ে যাচ্ছেন আপনি বাংলা, ইংলিশ, হিস্ট্রি এবং বিবেকানন্দ কলেজ আপনি পেয়ে যাচ্ছেন বাংলা, এডুকেশন এবং হিস্ট্রি। তারপরে চলে এসে গৌড় মহাবিদ্যালয়, এক্ষেত্রে রয়েছে বাংলা ইভিএস, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স এবং এই সেম সাবজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন মুন্সি প্রেমচাঁদ কলেজ শিলিগুড়ি থেকে। রায়গঞ্জ কলেজ জলপাইগুড়িতে পেয়ে যাচ্ছেন বাংলা ইভিএস, এডুকেশন, ইংলিশ এবং হিস্ট্রি। অন্যদিকে আপনি ফালাকাটা কলেজ থেকে পেয়ে যাচ্ছেন বাংলা ইভিএস, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। বিবেকানন্দ কলেজ থেকে পেয়ে যাচ্ছেন বাংলা, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। মহারাজা শিরীশচন্দ্র কলেজ, এটা হচ্ছে আমাদের কলকাতা শ্যামবাজার রয়েছে, এক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন বাংলা ইভিএস এবং এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। রাজা পেয়ারি মোহন কলেজ উত্তরপাড়া হুগলি, এক্ষেত্রে পাচ্ছেন বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। অন্যদিকে মৃণালিনি দত্ত মহাবিদ্যালয় বিদ্যাপীঠে পেয়ে যাচ্ছেন আপনি বাংলা ইভিএস, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স। এবং এগরা সারদা শশীভূষণ কলেজ লাস্ট বাট নট দ্য লিস্ট পেয়ে যাচ্ছেন বাংলা ইভিএস, সংস্কৃত, ইংলিশ এবং হিস্ট্রি পেয়ে যাচ্ছেন সাবজেক্ট। তো বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি, চলুন চলো সরাসরি চলে যাচ্ছি আরবিউর এবার ওয়েবসাইটে। তো চলে এসেছি আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাদের ডিস্ট্যান্সের যে ওয়েবসাইট, অ্যাডমিশন ওয়েবসাইট, একটু স্ক্রল করে চলে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রয়েছেন অ্যাডমিশন ফর অ্যাকাডেমিক সেশন 22-23, এটা আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করে রেজিস্টার করতে হবে এবং অলরেডি কিন্তু রেজিস্টার বর্তমানে হচ্ছে, তার ফলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এবং কীভাবে এটা আবেদন করতে হবে, অ্যাকচুয়ালি আরবিউর সেম প্রসিডিউর আবেদন হয় লাইক রেগুলারের মতন, আমি অলরেডি বলে দিয়েছিলাম, তবুও কারো কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবেন। এবং এটা বলে দিচ্ছি, এখানে যখন আবেদন করবেন টাকাটা কিন্তু আপনাকে নেট ব্যাঙ্কিং বা আপনাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে, তাই সেটা হাতের কাছে রেখেই কিন্তু আপনাকে টোটাল আবেদনটা করতে হবে, বোঝা গেল? তো বিশালবার বেস্ট অফ লাক জানাচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, ভালো থাকবেন।